বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজ যে ডিজাইনগুলি আপনাদের দেখাচ্ছি সবই সিম্পল ডিজাইন। ডিজাইনগুলি দেখুন, দেখার পর আপনি আপনার পছন্দ মতো বেছে নিন। আছে জানালার গ্রিল ডিজাইন, বাড়ির সামনের গেট ডিজাইন, সিঁড়ি রেলিং, আপনার যে ব্যালকনি আছে তার ডিজাইন। ম্যাটেরিয়াল সম্বন্ধে বলতে গেলে বলবো স্টিল এবং আয়রন। কিছু ডিজাইন আছে স্টিল ম্যাটেরিয়াল দিয়ে বানালে ভালো লাগবে, আবার কিছু ডিজাইন আছে আয়রন দিয়ে বানালে ভালো লাগবে। আমি আপনাদের বলবো আপনার বাড়ির কি পজিশন গ্রিলগুলি বানাতে হবে। যদি ধরে নিই বাড়ির সামনের কিছু গ্রিল লাগাতে হবে, তাহলে একটু শৌখিন দেখে ডিজাইন পছন্দ করাই ভালো। যদি মনে করেন বাড়ির পিছনের দিকে লাগাবেন, তাহলে সিম্পল ডিজাইন পছন্দ করে লাগান। আর সিঁড়ি কিংবা ব্যালকনির গ্রিলগুলি সাধারণত স্টিলের বেশি লাগিয়ে থাকে, তবে আপনি আপনার পছন্দ মতো লাগাবেন। ডিজাইনগুলি সবই দেখুন, দেখার পর আপনি আপনার পছন্দ মতো বেছে গ্যালারির মধ্যে রেখে দিন। অনেক বন্ধু আমাকে কমেন্ট করে, ভাই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কিছু ডিজাইন পাঠান। তাদের উদ্দেশ্যে বলবো কমেন্ট বক্সে আপনার নাম্বার দিবেন। তবে হ্যাঁ, আপনার কী ডিজাইন লাগবে, যেমন জানালা, দরজা, সিঁড়ি রেলিং, বারান্দা রেলিং, বাড়ির যে প্রাচীর আছে তার গেট অর্থাৎ বাউন্ডারি গেট ইত্যাদি যেটি লাগবে, ওই ডিজাইনটি উল্লেখ করে দিবেন। আপনাদের একটি পরামর্শ দিতে পারি, আপনি যখন গ্রিলগুলি বানাবেন তখন মিস্ত্রি ভাইয়ের সঙ্গে মালের কোয়ালিটি দেখে দাম দর করে তবেই বানাতে বলবো, কারণ আয়রনের কোয়ালিটি অনেক রকম হয়, আবার স্টিলের কোয়ালিটি অনেক রকম হয়। যেটি ভালো কোয়ালিটি হবে সেটি লাগাতে বলবো। যেমন আয়রন, কাঁচা আয়রন এবং স্টিল আয়রন। কাঁচা আয়রন লাগালে ভবিষ্যতে শিগগিরই মরিচা পড়ে যাবে, আর স্টিল আয়রন লাগালে তা সহজে মরিচা পড়বে না। তাই বন্ধুদের বলবো হয়তো কিছু বেশি দাম পড়বে, তাও খুব বেশি না, কেজি প্রতি 5-10 টাকা ফারাক। আর স্টিলের কথা বলতে গেলে স্টিলের কোয়ালিটি বাজারে অনেক রকম আছে, আমি আপনাকে বলবো ব্র্যান্ডেড কোম্পানির স্টিল লাগাতে, যেমন MS স্টিল।